আমার ভিডিওটি যদি আপনারা ভুল করেও ক্লিক করে থাকেন তাহলে ভিডিওটি পুরো দেখেই যান, কারণ আপনাদের কিছু তথ্য জানা দরকার। আমাদের দেশের রাজনীতিবিদরা তাদের নাম ফ্যাম বজায় রাখার জন্য আইটি সেলের মাধ্যমে আমাদের দেশে বিভিন্ন ফেক নিউজ ছড়ায় এবং এটা খুব ঘৃণাজনকভাবে আমাদের দেশে ছড়ানো হয়। আমি আপনাদের আইটি সেল ডিটেলসে বলছি। আইটি সেল হচ্ছে যে কোনো পার্টির মার্কেটিং ও অ্যাডভার্টাইজিংয়ের জন্য ব্যবহার করা হয়, মানে নিজের পার্টির ভালো মন্দ, অন্য পার্টির খারাপ এই সব খবর ইন্টারনেটে ছড়িয়ে মানুষের মধ্যে কন্ট্রোভার্সি বা ঝামেলার শুরু করে। এর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো পার্টির লোকেরা বেশিরভাগই মিথ্যা খবর মানুষের মধ্যে ছড়ায়। রাজনীতিবিদরা এডিটিংয়ের মাধ্যমে ফটোশপ করে ফেক ভিডিও বানিয়ে আর ফেক নিউজ ছড়ানোর জন্য ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ এবং কিছু নিউজ চ্যানেল ব্যবহার করে। টুইটার, ফেসবুক, হোয়াটসঅ্যাপে এদের বড় বড় গ্রুপ আছে, তাছাড়া বড় বড় হাই প্রোফাইল লোকও আছে যাদের এই পোস্ট করার জন্য প্রচুর টাকা দেওয়া হয়। আমি কিছু পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। সেম এগুলো বলিউড স্টাররাও করে থাকে। এগুলো আমাদের দেশে এখন অনেক বাজে হয়ে গেছে। ফার্স্ট এই কোম্পানি যারা বানিয়েছিল তাদের মধ্যে বেশিরভাগই এখন জব ছেড়ে দিয়েছে, কারণ এইসবের জন্য দেশের অনেক বড় বড় ক্ষতি হয়ে যাচ্ছে। কখনো কখনো এমন হয়েছে দেশের জাগরুক ভারত, দি সাত্রুথ ডট ইন, সত্যবিজয় ডট কম এবং কিছু টিভি নিউজ চ্যানেল এমনভাবে মিথ্যা খবর ছড়ায় মানুষ সেটাকেই সত্যি মনে করতে থাকে এবং সেই খবরটাই ট্রেন্ডিংয়ে চলতে থাকে। এর ফলে আসল খবরটাই মানুষের সামনে আসে না। আমাদের দেশের পার্টিগুলো টাকার ফান্ডিং কোথা থেকে আসছে এরা কখনোই সেটা প্রকাশ করে না এবং এই মিথ্যা খবরের আড়ালে কোটি কোটি টাকার ব্ল্যাক মানি তারা আড়াল করে নিচ্ছে। এখন এমন হয়েছে আমাদের দেশের বেশিরভাগই নিউজ চ্যানেল কোনো না কোনো পার্টির কেনা। তো এখন কথা হচ্ছে যে তাহলে আমরা কিভাবে বুঝবো কোন নিউজ সত্য না কোনো নিউজ মিথ্যা? তো সবার আগে আপনারা যদি কোনো নিউজ দেখেন, হ্যাঁ, আর আপনাদের যদি কোনো ডাউট মনে হয় যে এটা সত্য কি বা মিথ্যা, তাহলে সবার ফার্স্টে গিয়ে গুগলে সার্চ করবেন এবং গুগলে সেই খবরটার নিচে লেখা থাকবে যে দিস খবর বাই প্রুফ, বা ওখানে লেখা থাকবে হ্যাঁ এই খবরটা সত্য বা প্রমাণিত। এর ফলে আর আমাদের মধ্যে কেউ মিথ্যা খবর ছড়াতে পারবে না। তো আপনাদের যদি আমার এই ইনফরমেশনটা দেখে যদি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটা ফলো করতেও ভুলবেন না, নিচে সাবস্ক্রাইবও করে দেবেন। আর আমি আপনাদেরকে এমন এমন ভিডিও আনতেই থাকবো।